শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ শহীদ ব্যাপারী। আমার বাড়ি আইরল বালিগিয়ান, টঙ্গিবাড়ি। ভারতের উদ্দেশ্যে রওনা দিই। ভারতের গোবিন্দনগর ক্যাম্প আসাম। ওখানে প্রায় 17-18 দিন ট্রেনিং দিই। অনেকদিন তরি ছিলাম। আমাদের ক্যাম্পের চিফ ছিল শামসুর হক কমান্ডার। ট্রেনিং দেওয়ার পর বাংলাদেশে ঢুকি। আমার সাথে ছিল আমির মেম্বার, রেজায়ক হালদার, বিল্লাল, আরেক বিল্লাল, আমরা 7 জন ছিলাম, মন্নন হালদার, আমরা 7 জন একলগে আসলাম। আসার পরে এই সঞ্জু ভাইয়ের নেতৃত্বে থানা কমান্ডার সঞ্জু ভাই এর সাথে অংশগ্রহণ করে আমরা নানান জায়গায় যুদ্ধ যাই। রিকি বাজার যুদ্ধ হয়েছে, সেই জায়গায় অংশগ্রহণ করছি। অল্প বয়সে আমি মুক্তিযুদ্ধে গেছি। মা বাপের দোয়ায় বাংলাদেশ আবার ফিরে আসছি। এখন তরি বেঁচে আছি। অনেক মুক্তিযোদ্ধা ভাইয়েরা মারা গেছে, তাদের রুহুর মারফতা কামনা করি। আমরা চিরদিন বেঁচে থাকব না, যে কোনো মুহূর্তে আমরা মরে যাব। আস্তে আস্তে বহুত মুক্তিযোদ্ধা মরে গেছে, প্রায় 3 ভাগের 1 ভাগ চলে গেছে। আমারও একদিন চলে যাইতে হবে। দেশের উদ্দেশ্যে আমরা গেছিলাম, দেশ স্বাধীন করছি। মানে ভালো, আমাদের যে ইয়ং জেনারেশন আসলে যে একটা মুক্তিযোদ্ধা গো এই কথাগুলি তারা স্মরণ করিয়ে সব কাজ করতে পারে, সে আশীর্বাদ ব্যক্ত করি আমি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।